ঝাড়গ্রাম জেলার একমাত্র মাছের বাজার তা আজ ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়ে ডেপুটেশন দিলেন জেলাশাসকের কাছে মৎস্য ব্যবসায়ীরা। তাদের দীর্ঘদিনের দাবি মাছ বাজারের ভেতরে নিকাশি নালার ব্যবস্থা, তা কিন্তু হয়ে ওঠেনি। বিভিন্নভাবে ডেপুটেশন দিয়ে আসছে মৎস্য ব্যবসায়ীরা, মিলেছে প্রতিশ্রুতি, হয়নি কোনো কাজ। তাই আজ জুবলি মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা ২৪ ঘন্টা মাছ বাজার বন্ধ রেখে ঝাড়গ্রাম জেলাশাসককে ডেপুটেশন দিলেন। ঠিক আগের বারের মতো এবারও প্রতিশ্রুতি মিলেছে। জেলাশাসক জানিয়েছেন আজ বিকেল ৪টার মধ্যে পৌরসভার চেয়ারম্যান এবং রেলওয়ের সাথে কথা বলে যথাশীঘ্রই তার ব্যবস্থা নেওয়া হবে। তাতে মৎস্য ব্যবসায়ীরা সহমত হন, কিন্তু আজ বিকেল ৪টে নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন, এমনটাই জানিয়েছেন। এখন বর্তমান সুরাহার প্রতীক ঝাড়গ্রাম জেলাশাসক, তার দিকেই তাকিয়ে আছেন সমস্ত মৎস্য ব্যবসায়ীরা। সত্যিই কি তাদের এই সমস্যা সুরাহা হবে, তা কবে হবে, তার দিকেই তাকিয়ে আছেন সমস্ত জুবলি মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা। হ্যাঁ, ডিএম এর সাথে আমাদের কথাবার্তা হলো আজকে। উনি পৌর প্রশাসনকে এই ব্যাপারটা জানিয়েছেন, পৌর প্রশাসন থেকে ৪টার মধ্যে রেলের সাথে কথাবার্তা হবে এবং কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করার উনি চেষ্টা করছে। এর আগেও তো পৌর প্রশাসন আপনার সাথে গিয়ে দেখা করেছিল এবং বলেছিল যে খুব শিগগিরই মধ্যে ব্যবস্থা করা হবে, সে সময় তো এতদিন পেরিয়ে গেল, হলো না। হ্যাঁ, আবার সেই একই রকম। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেরকম এখন গিয়ে আমরা সেটা আলোচনা করব মাছবাজার থেকে, আমাদের যে যারা রয়েছি মাছবাজারের মাছ ব্যবসায়ী, তারা সবাই আলোচনার সাপেক্ষে আমরা একটা সিদ্ধান্ত নেব এবং কাজ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা আমাদের এই মন তুলে নেব কি না। উনি মাননীয় ডিএম সাহেব উনি বলেছেন যে আপনারা যেরকমভাবে মাছ ব্যবসাটা চালান তারপরে আমি দেখছি, এই ব্যাপারটা উনি বলেছেন। অবশ্যই এই মুহূর্তে তুলে নিব কি না এটা আমরা মাছ ব্যবসায়ী যারা আছি আলোচনা করব, আলোচনার সাপেক্ষে আমরা এটা আমরা জানাব। এখন কি আপনারা ফিরে গিয়ে আলোচনা করবেন তারপরে সিদ্ধান্ত? অবশ্যই। আর বিকেল ৪টার মধ্যে কি আপনাদের সাথে ওনারা কি কথা বলবেন? হ্যাঁ, বিকেল ৪টার মধ্যে আমরা পৌরসভার মারফত আমরা জেনে যাব ব্যাপারটা। বিকেল ৪টায় রেলের সঙ্গে বসবেন, আর যদি তা না হয় তাহলে আপনারা কি করবেন? আমাদের বন্ধ আমাদের বন্ধ সেটা আমাদের, হ্যাঁ, মিটিং এর এখন বাজারে গিয়ে আমরা যারা মাছ ব্যবসায়ী আছে তারা সবাই আলোচনা করি আগে, তারপরে সেটা জানানো হবে। আজকে কি কারণে মাছ বাজার বন্ধ আছে? মাছ মার্কেট বন্ধ হচ্ছে দীর্ঘদিন যাবো, মার্কেট কোনো পরিষ্কার হয়নি, জল এক হাঁটুর উপরে জল জমে আছে, তার মধ্যে কোনো নিকাশি ব্যবস্থা নেই, কোনো রকম ব্যবস্থা নেই, সেই উদ্দেশ্যে মাছ বন্ধ। এর পরে পদক্ষেপ কি নিচ্ছেন? আমরা আজকে সবাই মিলে করে যত মাছ ব্যবসায়ী আছে সবাই একজোট হয়ে করে আমরা ডিএমএ সাহেবের কাছে যাবো, উনি কি বলেন তারপরে দ্বিতীয় স্টপ আমাদের স্টেপ হবে। আশা করছেন যে কোনো একটা সুরাহা হবে? চেষ্টা করছি যতটুকু পারি আমরা। যদি কোনো রকম সুরাহা না হয় তাহলে আপনারা কি করবেন? লাগাতার বন্ধ চলবে আমাদের। আপনার নাম?